সবাইকে আলোকিতার পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের প্রথম ভিডিওটিতে দেখেছি কিভাবে হারমোনিয়ামে সারেগামা বাজানো যায় এবং তার সাথে কিভাবে গলা মেলানো যায়। আজ আমাদের দ্বিতীয় লেসনের ভিডিওটা দেখব। আজ দেখব কিভাবে মাত্রার ব্যবহার করে দম প্র্যাকটিস করা যায়। সেক্ষেত্রে আমরা আট মাত্রার সারগাম দিয়ে চর্চাটি শুরু করব। এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এবার আমরা সারগাম শুরু করি। এভাবে সম্পূর্ণ সারগামটি বারবার চর্চা করতে হবে। এতক্ষণ আমরা দেখেছি কিভাবে আট মাত্রার ব্যবহার করে সারগাম প্র্যাকটিস করতে হবে। এখন আমরা শিখব কিভাবে চার মাত্রার সারগাম চর্চা করব। এক দুই তিন চার চার মাত্রার সারগামটি সম্পূর্ণ সারগামটি বারবার চর্চা করতে হবে। এবার আমরা দুই মাত্রার সারগাম ব্যবহার দেখব। এক দুই সা এভাবে আমরা পুরো সারগামটি দুই মাত্রা করে প্র্যাকটিস করব। এখন আমরা দেখব এক মাত্রার সারগাম প্র্যাকটিস। এক দুই তিন চার এভাবে দেখলাম এক মাত্রার সারগাম প্র্যাকটিস। এভাবে সম্পূর্ণ সারগামটি বারবার চর্চা করতে হবে। এখন দেখব আমরা আধা মাত্রার সারগামে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এই সবগুলো সারগামই আদিও আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখে নিই কিভাবে করব। এভাবে সম্পূর্ণ সারগামটি বারবার চর্চা করতে হবে। আপনাদের একটি কথা মনে রাখতে হবে যে শুদ্ধভাবে সঠিকভাবে সঙ্গীত চর্চা করার জন্য বা শেখার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে এই কৌশলগুলো চর্চা করতে হবে। গান শেখার অন্যান্য কৌশলগুলো জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন।